सब्सक्राइब कीजिए माइटी टीवी चैनल को और बेल आइकन दबाइए सबसे लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए। प्रोडक्शन राधा गोविंद दास। বলুন কি বলো বলুন এই আপনাদের অ্যাক্টিভিটিস কি করেন আপনার? হ্যাঁ, আমি হচ্ছি এগরা টু পূর্ব মণ্ডলের আমি সভাপতি। আমি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি করছি এবং আজকে আমাদের শ্রদ্ধেয় আমাদের যে চৌকিদার সম্মানীয় শ্রীযুত দিলীপ ঘোষজির তার আজকে র্যালি ছিল। আমাদের আজকের এই র্যালিটা হয়ে গেল একটা ঐতিহাসিক র্যালি। আমাদের যদিও কথা ছিল 10টার দিকে শুরু করব, আমরা শুরু করতে পারিনি, কারণ এত বেশি পাবলিক আমাদের দিলীপজিকে এমনভাবে পথে আস্তে আস্তে এমন তাকে আটক করছেন যার ফলে তিনি কিন্তু সময়টা কিন্তু অতিবাহিত করে ফেলেছেন। তা হলেও এই রোদ্দুরে যে জনগণ যেভাবে মোড়ে মোড়ে যেভাবে ফুল হাতে নিয়ে এবং শঙ্খধ্বনির মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় যে দিলীপদা যে প্রার্থী হয়েছেন আমাদের মেদিনীপুর লোকসভায়, যে অভূত পরিমাণে আমরা কিন্তু সারা দেখতে পেলাম এবং তারা স্বাগত জানিয়েছেন, দিলীপবাবু তাতে খুব অভিভূত হয়েছেন এবং জনগণের মধ্যে এই রোদ্দুরে এত বেশি উচ্ছ্বাস যেটা এর আগেও আমরা দীর্ঘদিন পার্টি করেছি এটা কিন্তু আমরা ভাবতে পারি। এবং এই রোদ্দে যে মা বোনরা যেভাবে ছুটে এসছেন এবং পুষ্প বৃষ্টি বর্ষণ করেছেন এটাতে আমাদের দলের পক্ষ থেকে আমি নিজে এই মণ্ডলের সভাপতি হিসাবে আমিও অভিভূত। অতএব সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং জনগণ এই নির্বাচনে নিশ্চয়ই সাড়া দিবেন এবং দেওয়ার জন্য এগিয়ে এসছেন এবং এই যে নির্বাচন এতে তৃণমূল উচিত শিক্ষা পাবে এবং তৃণমূল আমাদের মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় আমাদের যেখানে যেখানে ফ্ল্যাগ লাগানো আছে তার ভেতরে ভেতরে জোর করে তারা পতাকা তারা লাগিয়েছে। এবং এই যে দিলীপদা যে আজকে আসবেন এটা যেহেতু পূর্ব পরিকল্পিত আমাদের ছিল, ঘোষণা ছিল, পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, সেই সুবাদে অন্ততপক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তাদের অন্ততপক্ষে তারা যে নিষ্ক্রিয় হয়েছিল অন্ততপক্ষে তাদেরকে আমরা কালকে পতাকা তাদেরকে তুলাতে পেরেছি এবং তারা আমাদেরকে রুখার জন্য তারা আজকে উঠে পড়ে মাঠে লেগেছে এবং পতাকাও লাগিয়েছে। এবং তাদের মধ্যে আমাদের একটা বাসদেবপুর অঞ্চলে আমার এই মণ্ডলে আমি যেই মণ্ডলের বাসিন্দা আমাদের 294 নম্বর বুথে একটা ছেলে পঞ্চায়েত মেম্বার যে আমাদের সাথে খুব দুর্ব্যবহার করেছে পতাকা বাঁধাই কেন্দ্র করে, সেটা আগামী দিনে তার মোকাবেলা করব। এবং আমরা এই নির্বাচনে বুথে বুথে যখন জয়লাভ পাবো এবং আমার দিলীপদা যখন জয়লাভ করবেন তারপরে আমরা কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিব যে ওদের কতটা দৌড় আছে আর আমাদের কতটা ক্ষমতা। তবে আমরা এই নির্বাচনী ব্যালটের মাধ্যমে আমরা কিন্তু ক্ষমতাটা প্রয়োগ করব এবং জনগণ তার মুখিয়ে আছে তাদের এবং উত্তম মধ্যম এবং জবাব দেওয়ার জন্য জনগণও মুখিয়ে আছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ওখানে গেছে তো আমি যে চলে যাই। হ্যাঁ চলে যাও। যেটা হচ্ছে যে র্যালি করছেন সেখানে কতটা মানুষের সাড়া পাচ্ছেন? র্যালিতে মানুষই আছে, শুধু গ্রামে গঞ্জে সব জায়গায় জয়শ্রীরাম। চলুন চেয়ার পড়ে যাবে স্যার। আমি একটু আপনার ইন্টারভিউ নিতে চাইছিলাম, ছোট্ট চ্যানেল এটা, এখানকার লোকালি চ্যানেল মাইতি টিভি চ্যানেল, ওনার তরফ থেকে আপনি যদি চলুন দিদি যদি বলেন একটু আপনার প্রচার কিভাবে চলছে এবং দৈনিক। আপনি যদি বলেন একটু শুনুন শুনুন আমি তো বলে গেছি যদি একটু বলেন স্যার। হ্যাঁ দিদি কোথায় স্যার? আপনি যদি কিছু বলেন এই লোকাল চ্যানেলে একটু আপনার দৈনিক অ্যাক্টিভিটিস কিভাবে আপনি করেন? আমি সকাল 6টা থেকে বেরোই রাস্তায়, সারাদিন জনসম্পর্ক করি রাত, আর এইভাবে আমার প্রচার চলছে পায়ে হেঁটে, মর্নিং ওয়াকের মাধ্যমে হেঁটে বা গাড়িতে, এবং কমপক্ষে 6 ঘন্টা আমি রোড শো করি রোজ।
দুটো কমপক্ষে মন্ডল আমাদের জেলা পরিষদ প্রতিদিন কভার করি এবং সকালবেলা দুটো ওয়ার্ড খড়গপুরে কভার করি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ভারত মাতা কি জয়।